नमस्कार बंधुरा, पेटुक बांगाली घरकन्ना चैनलेर आरो एकटा नतून ब्लगे तोमादेर स्वागत जानाई। आज के आमी निये चले एसेछि हैशटैग आमरा बांगालीर आरो एकटा नतून एपिसोड। आर आज के टपिक हलो जे संसार सुखेर हय रमणीर गुणे। तो आज के आमी एटा बोलबो, देखो मेला आमादेर एखाने मेलाते आमी गिएछिलाम दोलेर दिन, तो सेई भिडियोटाई एतदिन परे आमी एइभावे तोमादेर सामने पोस्ट करछि बा तोमादेर सामने तुले धरछि। मेलाय घुरते घुरते आमी आमार बक्तव्य बा आलोचना जेटाई बोलो ना केन सेटा करब। तो ये मेलाटार सम्बन्धे एकटु बोलि। मेलाटा होच्छे आमादेर चुचुड़ाते होच्छे, चुचुड़ा माठे, आर एटा होच्छे एक्सपो मेला। प्रत्येक बचर ही है, एक मास धरे थाके मार्च फेब्रुआर, हाँ फेब्रुआर मासे 27 तारीख थेके आरम्भ हुए मार्चे 27 तारीख पर्यंत एटा थाकबे एक मास धरे। खूब बड़ो मेला। गतबारो आमी गिएछिलाम, एखाने घुरेछि, जिनिस किनेछि, एबारो घुरेछि, कप ठप किनेछि, देखाबो तोमादेर सेटा परे आरेकदिन आरेकटा भिडियो करे। तो आज के बोली संसार सुखेर हय रमणीर गुणे। कथाटा किन्तु एकदम फेले देवा ना, কথাটা কিন্তু ঠিক। আগের দিনে তুমি দেখবে তখন কিন্তু এই ডিভোর্সের ব্যাপারটা এতটা বেশি পরিমাণে ছিল না। আর যে ঘরের মা মাসি কাকিমারা কিন্তু সত্যি মানে তারা কিন্তু একদম লক্ষ্মীশ্রী ছিল, আর সংসারটাকে কিন্তু খুব ভালোভাবে আঁকড়ে রাখত। এক্ষেত্রে আবার বলতে গেলে বলা যায় যে পুরুষরাও কিন্তু সমান তালে তাল দিয়েই তাদের থাকতে হবে, তবেই কিন্তু সংসারটা একদম সুন্দরভাবে চলবে। অনেক সময় আমরা বলি না মেয়েরা লক্ষ্মী, এক্ষেত্রে পুরুষরা কিন্তু আমার মনে হয় সবথেকে বড় লক্ষ্মী যদি না হয় মেয়েরা সেক্ষেত্রে লক্ষ্মীর ভূমিকাটা ভালো করে পালন করতে পারে না। আবার ধরতে গেলে আজকালকার দিনে আমার এমন দেখা কতগুলো ঘটনা আছে যেখানে মেয়েরা ওই পুরুষদের উপরে মানে ভালো মানুষ পুরুষদের উপরে একটু বেশি অত্যাচার বা বেশি মেন্টাল মানসিক অত্যাচার করে ফেলে, তার ফলে কিন্তু সেই পুরুষটি ধীরে ধীরে একদম ডিপ্রেশনের দিকেও চলে যেতে থাকে। সব সমস্ত ঘটনা খুলে বেলা তো যায় না, কিন্তু আমার দেখা এমন কিছু ঘটনা আছে। আমরা সবসময় মেয়েদের কথাটাই ভাবি যে একটা মেয়ের উপরে এই হলো, একটা মেয়ের উপরে ওই হলো, কিন্তু আমরা সেই পুরুষটার কথা একবারও ভাবি না যে ধরো একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, তারপর সেই মেয়ের সঙ্গে আর তার মায়ের সঙ্গে অশান্তি, সেই পুরুষটির ওপরে কিন্তু একটা বিশাল চাপের সৃষ্টি হয়। সেই পুরুষটি কিন্তু মা বা বউ কাউকেই ফেলে দিতে পারে না, তখন কিন্তু সেই পুরুষটির মধ্যে দিয়ে যে একটা মানে অবস্থা যায় সেটা কিন্তু আমরা অতটা কেউ কল্পনা করতে পারি না। তো এক্ষেত্রে বলতে গেলে সত্যি দুজনকেই সমান তালে তাল রেখে চলতে হবে, তবেই একটা সংসার কিন্তু সুন্দরভাবে চলবে। শুধু মেয়েটি একদিক থেকে চাইবে যে তার নানান রকম গুণ দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার সাংসারিক যেই দিকগুলো আছে সেইগুলো দিয়ে একটা সংসারকে সুন্দরভাবে নিয়ে যেতে পারবে, কিন্তু সেক্ষেত্রে সেই পুরুষটি যদি তার পাশে এসে না দাঁড়ায় বা তাকে সহযোগিতা না করে তখন কিন্তু সেটা সম্ভবও হয়ে ওঠে না। কোনো একটি মেয়ে হয়তো চাইলো যে সংসারে কিছু সেভ করতে, যেটা টাকা পয়সা যাই বলো টাকাই সেভ করতে, সেক্ষেত্রে তার যে হাজবেন্ড সে যদি সেই দিক থেকে তাকে হেল্প না করে, তার যদি হাত খোলা হয় তখন কিন্তু খুবই ব্যাপারটা অসম্ভব হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে দুজনকেই একই রকমভাবে থাকতে হবে, অথচ আবার এটাও দেখতে হবে একদম জানি কিপটে না হয়, কিপটে হলেও কিন্তু খুব মুশকিল। সেক্ষেত্রে কিন্তু সামান্যতম জিনিস একটা চাহিদা করলেও সেক্ষেত্রে যদি হাজবেন্ড বলে যে না আমি দিতে পারবো না, পয়সা খরচ হচ্ছে বা কিছু হচ্ছে, সেখানেও কিন্তু গণ্ডগোল। দেখো এখানে বাস বিরিয়ানি কিনে নিয়েছি, এ কল্যাণী থেকে এসেছিলো, ভীষণ ভালো খেতে ছিল বাস বিরিয়ানি। এবার একটুখানি মেলার কথা বলি, এখানে আমরা একটু এসেছি ধূমপান করতে। কী ভাবছো, সত্যিকারের ধূমপান? একদমই না, এখানে আমরা এসেছি ধোয়া বিস্কুট খাবো। তো এমনি ধূমপান তো করতে পারবো না, তো ধোয়া বিস্কুট খেয়েই সেটা একটু মানে মজা নিচ্ছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু এটা একবার এক্সপিরিয়েন্স করে দেখতে পারো, বেশ ভালো।
আমার জিভে হালকা মতন একটু ছ্যাঁকা টাইপের লেগেছিলো, পরে আবার ঠিক হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে গেছে জিভটা। তো কী আর বলবো, মেয়েরা সব দিক থেকে, একটা মেয়ে যখন অন্য বাড়ি থেকে আসে, বাড়ি থেকে আসার পরে একটা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, তারপরে সে যখন নতুন মা হয়, তখন সেই মেয়েটির জীবনটা কিন্তু অনেকটাই পাল্টে যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় আসার পরে যেরকম পাল্টায়, মা হওয়ার পরে তো কিন্তু আরেকটা আরেক রকমভাবে পুরো জীবনটা পাল্টে যায়। তখন তার শরীরের যে নানান রকম হরমোনাল যে ব্যাপারগুলো, সেগুলো একটু ব্যালেন্সের অভাব থাকে, তখনও তার মধ্যে মেন্টাল একটা অন্যরকম ভাব থাকে, সেটাও কিন্তু একটা হাজব্যান্ডের যেমন বোঝা উচিত। যদি ওই টাইমটায় কোনো হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির লোক তাকে না বুঝতে পারে, তখনও কিন্তু সংসারে নানান রকম একটা বিপর্যয় আসতে পারে। কেননা ওই টাইমটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা টাইম প্রত্যেকটা মেয়ের জীবনে। ওই সময়টা যদি উতরে যায়, তবে সেই সংসারটা কিন্তু ভীষণভাবে সুখে শান্তিতে ভরে ওঠে। আর যদি ওই টাইমটা যদি না সামাল দিতে পারে, তখন থেকে কিন্তু সংসারে অশান্তি আসতে শুরু করে, আর সেই অশান্তিটা কিন্তু ধীরে 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 একটা দারুণ বিপর্যয়ে পরিণত হতে পারে। মানে মেয়েদের বিয়ে হওয়ার পর থেকে প্রথম বছর দুই একটা খুব একটা ক্রিটিক্যাল টাইম থাকে। বছর দুই যদি ঠিকঠাকভাবে পার করা যায়, তারপরে কিন্তু আর কোনো অসুবিধা আমার মনে হয় না। কেননা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে সেই জায়গাটাকে বুঝতে, সেই বাড়িটাকে বুঝতে, লোকজনকে বুঝতে 7 থেকে 8 মাস বছরখানেক সময় লাগে। তারপরে নতুন মা হওয়া, সেখানে একটা আলাদা রকম। প্রত্যেকের সেই মেয়েটিকে যদি সাহায্য করে, তবে কিন্তু সেই সংসারটা সুখের হতে বাধ্য। শুধু যে মানে একটি মেয়ের দ্বারা সম্ভব তা না, মেয়েটিকে হেল্প করার জন্য তার সংসারে যে পারিপার্শ্বিক আরও লোকজন থাকবে তাদেরও দরকার হয়। মেয়েটি তো অবশ্যই সাহায্য করবে, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। আজকালকার খুব স্বার্থপর জীবন হয়ে উঠেছে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, টাটা।